I am Dr. Ebadur Rahman, Senior Consultant Nephrologist and Coordinator at the Evercare Hospital. আমি আপনাদের আজকে কিডনি ডিজিজ, বিশেষ করে ডায়াবেটিক কিডনি ডিজিজ সম্বন্ধে কিছু বলবো এবং এর লেটেস্ট একটি মেডিকেশনের সম্বন্ধে বলবো। আমরা জানি ডায়াবেটিক কিডনি ডিজিজ কিডনি এফেক্টেড হয়, একই সাথে হার্ট এবং চোখ এফেক্টেড হয়। এখানে আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করা, সুগার কন্ট্রোল করা, এবং এই দুটো জিনিস আমরা একটি ড্রাগ দিয়ে করতে পারি, সেটার নাম এম্পাগ্লোফাজিন। এই ড্রাগটি কিডনি টিবিউলে কাজ করে এবং কিডনি থেকে এটি সুগার শরীর থেকে বের করে নিয়ে যায়। এই ড্রাগটি আরেকটি ভালো ইফেক্ট হচ্ছে, এটি ব্লাড প্রেশার অনেক কমিয়ে দেয়, প্রায় 2% মতো। এছাড়া কিডনির যে স্লো ডিক্লাইন, এটা আস্তে আস্তে বন্ধ করে দেয়। এই ড্রাগটি আমরা ইউজ করতে পারি দিনে একবার, এটি ডোজ 10-25 মিলিগ্রাম হয়ে থাকে। এটি আর্ডেন্স নামে এখানে পাওয়া যায়। এই ড্রাগটি সাধারণত সুগার একেবারে কমিয়ে দেয় না, যেটাকে আমরা হাইপো অথবা হাইপোগ্লাইসেমিয়া বলি। অন্যান্য ড্রাগগুলা সুগার কমাতে পারে, কিন্তু এটা সাধারণত কমায় না। যদি এর সাথে অন্য কোনো ড্রাগ কম্বিনেশন করা হয়, তখন সেই ক্ষেত্রে কমাতে পারে। এই ড্রাগের আরেকটি অ্যাডভান্টেজ হলো, এটি হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়ায় দেয়, ফলে হার্ট ফেলার এটা কাজ করে। তো অনেক পেশেন্ট আছে যাদের ডায়াবেটিস নাই, কিন্তু শুধু হার্ট ফেলারের জন্য এটা ইউজ করা হয়। ডায়াবেটিক কিডনি ডিজিজ যাদের অনেক প্রোটিন যায়, এই ড্রাগটি প্রোটিনও ব্লক করে। এই প্রোটিন ব্লক করার কারণে এটি লং টার্ম ইফেক্টে হলো ডায়াবেটিস কিডনি ডিজিজটা প্রিভেন্ট করা। এই ড্রাগের কিছু সাইড ইফেক্ট আছে, কিন্তু এগুলো টলারেট করা যায়। এই ড্রাগটি নিলে একটু পানি বেশি খেতে হয়, কারণ এতে প্রস্রাব বেশি হয় আর ডিহাইড্রেশন হওয়ার একটু সম্ভাবনা থাকে। এই ড্রাগটি আমরা শুধু টাইপ 2 ডায়াবেটিসে ইউজ করব, টাইপ 1 ডায়াবেটিসে এটি আমরা ইউজ করি না। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি।